কৃষি কর্মরে স্বাবলম্বী হয়েছে নলবাড়ির খুড়াদির এগারী কৃষক। আর এই মুহূর্তে উপস্থিত আছো যে নলবাড়ির যে আসলে মরা পাগলা দিয়া নদীর পুকুর অবস্থিত এই বিশাল আসলে ভূমিত আসলে এইগারী কৃষকে বছর বছর ধরে বিভিন্ন ধরনের খেতে আসলে স্বাবলম্বী হওয়া পরিলক্ষিত হয়েছে। আর প্রথমে মোট সহযোগীক মানে পরিবেশটা দেখাবলে আহ্বান জানাইছো। আর এয়া যে মরা পাগলা দিয়া নদীর পুকুর আসলে এই প্রায় 200 বিঘাতক অধিক ভূমিত বছর বছর ধরে কৃষি কর্মর জড়িয়ে স্বাবলম্বী হওয়া দেখবলে পাওয়া গেছে। আর সেই আদর্শ আসলে কৃষকগুলো মোর এই মুহূর্তে উপস্থিত আছে তার পূর্বে আমি দেখাব বিচার যেহেতু বিগত সময়সত বা এই বর্তমান সময়সত বজারত আসলে পাচলিসমূহ অত্যাধিক আসলে জুই চাই দাম তার তেনে অবস্থা আসলে এই সময় আসলে প্রকৃত কৃষকে এইসমূহ কৃষি কার্য করে আসলে কেনধরণে লাভান্বিত হয়েছে বা স্বাবলম্বিতার দিকত কেনধরণে আগবাড়িছে সেই বিষয়ে কথা পাতিম। তার পূর্বে দেখাব বিচার যে এই আসলে বৃহৎ কৃষিভূমিত ফুল জিকা কোমোরা বেঙেনাকে ধরে আসলে বিভিন্ন ধরনের পাচলির খেতি করেছে আর পাচলির খেতিরে এটা জীবন জীবিকা চলাইছে। আপনার ওসলে আইসো দাদা কেতিয়ারপরা আপনি কৃষি কার্যের জড়িত হয়েছে? আমার বর্তমান 15-16 বছরমান হল আর মানে খেতির জড়িত। বা কিমান বিঘা খেতি? মোটামুটি অকলে নাই মোর না গোটে আপনার মোর মোটামুটি 18 বিঘামান হবো। 18 বিঘা গোটে এখানে কিমান আছে? 18 বিঘা। কি কি খেতি লগাইছে? এটা জলকীয়া ভেন্দি নেচরা তারপিছত ভূগোল জিকা আর মানে কোমরা মানে বিভিন্ন ধরনের গোটে আর পাই আর গোটে ইয়ার জড়িয়ে স্বাবলম্বী হয়েছে। স্বাবলম্বী কিছু হয়েছে মানে মানে আর মাজতে মানে সেই যে আর আমি ধর হল এটা বজারত বেশি বা বিক্রি করবেন নিলো মানে ইয়ার পিছত আমার তাতে 100 টাকা থাকে সিহঁতে আর 200 টাকা বিক্রি করে ডাবল লাভ তার মানে ডাবল লাভ। বর্তমান সময়সত পানিও এটা ক্ষতি করেছে? কিছু পানি ক্ষতি পড়ে কিন্তু এবার মানে পানি আনাই এবার লাগিছিল কিন্তু পিছত আহে নেকি মানে ক্ষতি হবো আর পানি যদি হয় খেতিয়ে করে না অন্য কিবা করে খেতিতে জড়িত আর মানে আপনি এটা সময় চাকরি করেছিল? সর্বশিক্ষা মাস্টার করেছিল মই মানে স্কুল চাকরি বাদ দিলে আর মানে আসলে কৃষি কার্যতে এটা মনোনিবেশ করেছে কৃষি কার্যতে জড়িত এটা বর্তমান আর মানে কি করবে না হলে আর কি কব আপনার বিভিন্ন যুবক কিন্তু চাকরির পিছত দৌড়ি থাকে তেনে সময়সত কিন্তু আপনি এক প্রকার আদর্শ চাকরি বাদ দিছে বাদ দিও আপনি কৃষি কার্যত মনোনিবেশ করেছে আপনার লগতে আনকো স্বাবলম্বী করেছে কি কব? মানে চালো আর মানে সেই চাকরির পিছত করলে কি হবো আর মানে বহুত খরচ ময়ো ঘুরেছিলো আর মানে পিছত আর বাদ দিলো নিজকে করেছিল চাকরি আমার এই কুরাট পশ্চিম কুরাটিয়াল স্কুলত করেছিল স্থানীয় জায়গাত করেও চাকরি বাদ দিছে আর মানে নিশ্চিতভাৱে এইগৰাকী কৃষক আৰু এইগৰাকী কৃষকে প্ৰায় 18 বছৰতকৈ অধিক সময় তেওঁ এই প্ৰায় 18 বিঘাতকৈ অধিক ভূমিত কৃষি কাৰ্য চলাই আছে। অন্যহাতে এই বিশাল আচলতে প্ৰায় এই অঞ্চলটোত কেইবাগৰাকীও লোকে আচলতে কৃষি কাৰ্য কৰে কাৰণ এই যি পাগলা দিয়া নদীৰ যি মৰা পাগলা দিয়া নদীৰ পুখত আচলতে কৃষি কাৰ্য চলাই আছে। আৰু অন্য এগৰাকী কৃষকো আছে মই তেখেতৰ পৰাও জানিবলৈ বিচাৰিম কি ক'ব। মোৰ নাম মহম্মদ ফণীৰ আলী গাঁও পশ্চিম ফুৰাদি নদীপাৰ চুবুৰী। তাৰপিছতে মই মোটামুটি ধৰক মেট্ৰিক পাছ কৰাৰ প্ৰায় কৃষি কাৰ্যৰ লগত জড়িত 91 চনৰ পৰাই ধৰক আৰু এই কৃষি কাৰ্যৰ জৰিয়তে বৰ্তমান পৰিয়ালটো চলি থকা বুলি ক'লেও ভুল নহয় আৰু কৃষি কৰ্মৰ জৰিয়তে আমাৰ চাকৰি নাই যদিও এনে ভেঞ্চাৰ স্কুলত আছোঁ সেইটো বৰ্তমান নহ'লে কোনো এটা সিদ্ধান্ত হোৱা নাই চৰকাৰে একেলগে কাম কৰে একেলগে নহয় মই খেতি একেলগে কৰোঁ দুজনে কবলৈ গ'লে দুজনে শিক্ষক কৃষিৰ জৰিয়তে বৰ্তমানলৈকে পৰিয়ালো চলে আছো পোহপাল দি আছো আৰু গোটেই ইয়াৰ লগত অন্য পৰিয়ালো চলে অন্য পৰিয়ালো আছে পোহপাল যায় আমাৰ লগত কাম কৰে তেওঁলোকে সহযোগ কৰে বা হাজিৰা কৰে হাজিৰা কৰি আমি তেওঁলোকক মজুৰিটো দিওঁ আৰু বজাৰ কেনেকুৱা বৰ্তমান সময়ছোৱাত? বজাৰ বৰ্তমান বেয়া নহয় কিন্তু বেয়া নহ'লেও এটা কথা হ'ল যিটো উচিত মূল্য সেইটো আমি নাপাওঁ আচলতে ইয়াৰ লগত আপুনি যিটো কৃষি কাৰ্যৰ লগত জড়িত কৃষি বিভাগৰ ফালৰ পৰা কেনেধৰণে আপোনাক সহায় কৰে? কৃষি বিভাগৰ পৰাই মানে সহায় কৰে আৰু যিখিনি পাৰে সিহঁতে সহায় কৰে আৰু আৰু বছৰি কিমানমান টকা উপাৰ্জন কৰে? বছৰি মোটামুটি 5-6 লাখমান টকা হয় আৰু 5-6 লাখ টকা। নিশ্চিতভাৱে ধন্যবাদ জনাইছোঁ। আৰু এইগৰাকী আছিল আচলতে কৃষক আৰু এই যুৱ কৃষকগৰাকী প্ৰায় শেহতীয়াভাৱে জনোৱা অনুসৰি প্ৰায় 18 বছৰতকৈ অধিক সময়ছোৱাত তেওঁ এই পাগলা দিয়া নদীৰ আচলতে যি মৰা পাগলা দিয়া নদীৰ পুখত আচলতে কৃষি কাৰ্য চলাইছে আৰু এনেদৰে তেওঁ আচলতে নিজৰ লগতে আন কেইবাটাও পৰিয়ালক স্বাৱলম্বী কৰিছে।